नमस्कार, केमन आछेन सबाई? सुमित्रास लाइफस्टाइले आपनादेर स्वागत जानाई। चलुन आज आमरा एकटु मायेर दर्शन करे आसि। राजडाप्पा मंदिर अनेके आबार छिन्नमस्ता मंदिरो बोले थाकेन। एई छिन्नमस्ता मंदिरटी झारखण्डे अवस्थित। উঠিয়ে নিয়ে গিয়ে ধীরে এটা কি মন্দিরের গেট নাকি? আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। আমাদের গাড়ি পার্ক করা হয়ে গেছে, এবার মন্দিরের দিকে যাব। মায়ের পূজোর সরঞ্জাম নেওয়ার আগে হাত ধুয়ে নিতে হয়। আমরা এখান থেকে মায়ের পূজোর সব সরঞ্জাম নিয়ে নেব। কত করে তোমার থালা? বিক্স নেই। যেরকম নমস্কার। जैसे कि आप संख्या लीजिएगा, जेड़ा कितना लीजिएगा, वो आप पर डिपेंड करेगा ना। মায়ের পূজার প্রধান অর্ঘ নারকেল, প্যাড়া, চিড়ে, নকুলদানা, জবারমালা ইত্যাদি। এখানে রয়েছে প্রচুর দোকান, যার যেমন সামর্থ্য আছে মায়ের জন্য তেমনই সামগ্রী নিয়ে যেতে পারে। আগে পুজো, তারপরে টাটা। এবার আমরা চললাম মাকে দর্শনের উদ্দেশ্যে। এটা অতি প্রাচীন এক তীর্থ। রাজডাপ্পা মন্দির 51 শতীপীঠের এক পীঠ হিসাবে পরিচিত। এই মন্দিরটি স্থাপনের সাথে ভারতের আরেক বিখ্যাত তন্ত্রপীঠ কামাখ্যা মন্দিরের স্থাপনের মিল আছে, যদিও আকারে এই মন্দির অনেকটাই ছোট। অনেকে আবার এই মন্দিরটিকে রাজারাপ্পা মন্দিরও বলে থাকেন। রাজারাপ্পা নামটির সঙ্গেও একটি সুন্দর কাহিনী জুড়ে রয়েছে। প্রাচীনকালে এখানকার এক জনপ্রিয় রাজা ছিলেন রাজা। তার স্ত্রীর নাম ছিল রুম্পা। পরবর্তীকালে রাজা ও রুম্পার নামে জায়গার নাম হয় রাজারাপ্পা। Thank you.
এটা হলো মন্দিরের মূল প্রবেশদ্বার। পুজো দেওয়ার জন্য প্রচণ্ড ভিড় হওয়ার কারণে চলে যাব লাইনে। মন্দিরের সামনে দিয়ে বয়ে চলেছে ভৈরবী নদী, আর বাঁদিক দিয়ে চক্রাকার বাঁক নিয়ে বইছে দামোদর নদ। দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না? এবার আমাদের লাইন চলে যাচ্ছে নিচের দিকে। একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন কিছু লোক লাইন দেওয়ার জন্য যাচ্ছে উপরের দিকে। দেখতে পাচ্ছেন তো কি বিভৎস ভিড়! ওনাদের আবার লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে থেকে কষ্ট হয়ে গেছে, তাই বসে পড়েছেন। রাজরাপ্পা মন্দিরে দেবী মহামায়া ছিন্নমস্তা রূপে বিরাজমান। ভারতবর্ষে যে কটি ছিন্নমস্তা দেবীর মন্দির আছে, তার মধ্যে রাজরাপ্পা প্রধান সিদ্ধপীঠ হিসাবে খ্যাত। সত্যজিৎ রায়ের ফেলুদার গল্পেও এর উল্লেখ রয়েছে। 10 মহাদেবতার অন্যতম রূপ ছিন্নমস্তা। একদা দক্ষের যজ্ঞ উপলক্ষে সতীর পিতৃগৃহে যাওয়ায় বাধা দিলে শিবের উপর প্রচণ্ড রেগে দেবী 10টি রুদ্ররূপ ধারণ করে মহাদেবকে ভয় দেখান। মায়ের সেই 10টি রূপের অর্থাৎ 10 মহাবিদ্যার তৃতীয় রূপ হলেন মা ছিন্নমস্তা। এখানে রয়েছে মায়ের ভক্তদের মনস্কামনা পূরণের জন্য ঢিল বাঁধার প্রচলন। রয়েছে পশু বলির রেওয়াজ, মনস্কামনা পূরণের ভক্তরা ছাগ বলি দিয়ে থাকেন। এটা হলো মায়ের রূপ। দেখতে ভয়ঙ্করী হলেও মায়ের সবচেয়ে দয়াময়ী রূপ এই ছিন্নমস্তা। এখানে নারকেল ফাটানো হচ্ছে। এই দুর্যোগের মধ্যেও
মায়ের আশীর্বাদে আমরা সব কিছু কমপ্লিট করলাম। আর এখানে দেখুন বলি হওয়া ছাগের মাংস প্রিপারেশন করা হচ্ছে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন রাস্তায় কিছু খেয়ে নেব, তারপরে ঘরে ফিরব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় খুব সহজেই।